বাড়ির আশেপাশের রাস্তার অবস্থা, মানে এমন একটা অবস্থা চলাচল করাও কষ্ট। যদি এইটুকুরই এই সমস্যা এইটুকু, আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের স্কুল, আজকে আর গেলাম না, একটা কাজ আছে, তো ওই জন্য একটু সামনের দিকে যাইতেছি। চলেন একটা জায়গাও ঘুরে নিয়ে আসি, আর আমাদের যে কাজটা ছিল সেটা একটু সাইরে আসি। তাহলে কলা বেচা হলো, রত দেখা হলো। উপায় নেই, এভাবেই পাস করতে হবে। এদিক দিয়ে তো পুরো বর্ষার পানি না? জায়গাটা খুবই খুবই পরিত্যক্ত একটা জায়গা, কিন্তু এটার ইতিহাস আছে, ঐতিহ্য আছে। বুঝলাম না নদীর পানি এরকম কালো হয়েছে কেন, কোনো দিকে যায় না মনে হয়। দেখ স্রোত নাই নদীতে, বিন্দু পরিমাণ স্রোত নাই, যা ছিল পানি সব গেছে আটকা, পানিটা একদম নষ্ট হয়ে গেছে। মাছ কি আহে, জমিদার বাড়ি জানি কোন পাশে, ডান দিকে আর একটু সামনে, এই যেটাই হচ্ছে অলোয়া রাজবাড়ির রাস্তা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আচ্ছা আজকে আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে অলোয়া জমিদার বাড়ি। শতকের দিকে জমিদার শচীনাথ রায়চৌধুরী প্রতিষ্ঠা করছিল, আর এই যে টোটাল যে এরিয়াটা, অর্থাৎ জমিদার বাড়ির যে টোটাল এরিয়া, এইটা 132% জায়গার ভিতরে হয়েছিল। এই জমিদারের যে লাস্ট জমিদার যিনি ছিলেন তিনি হচ্ছে কনকলতা রায়চৌধুরী। তো উনি পরবর্তীতে 1950 সালের দিকে ওনার টোটাল পরিবারটাকে নিয়ে উনি সরাসরি ইন্ডিয়াতে চলে যান। তো পরবর্তীতে বাংলাদেশ সরকার এই জায়গায় একটা স্থানীয় ভূমি অফিস তৈরি করে, আর বাকি যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা এখন পর্যন্ত পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় আছে। যদি পরিত্যক্ত না থেকে এটাকে সংরক্ষণ করা হইতো তার সৌন্দর্য আরও বাড়তো। আর এত পুরাতন একটা স্থাপত্য, দুঃখের ব্যাপার যে এই জিনিসটাকে আমরা কোনোভাবেই সংরক্ষণ করে রাখতে পারি নাই, আর এখন পর্যন্ত এটা যেভাবে দাঁড়ায় আছে তাতে আসলে গত মানে 10 থেকে 20 বছর আগেও যদি এটাকে সংরক্ষণ করা যাইতো বা এটার স্ট্রাকচারটাকে যদি নতুন রূপে রূপ দেওয়া হইতো তাহলে এখন পর্যন্ত ভালো থাকতো। বর্তমানে ভূমি অফিস তো এটা করা হয়েছে, কিন্তু আসলে ভূমি অফিসটা আগে এটা ছিল না, আগে ভূমি অফিস এটা ছিল।
কিন্তু এখন এইটা যেহেতু ডিস্ট্রয় হয়ে গেছে প্রায়, আর ওইরকম ভাবে সংরক্ষণ করা হয় নাই, যার ফলে এটার স্ট্রাকচার অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে যাওয়ার পরে সম্ভবত নেক্সট খুব একটা বেশি দিন হয় নাই এটা করা হয়েছে। আমরা ওই সময়ে ছাদে ওঠার সময় এই পাশ থেকে কেউ একজন এসে না করছিল, হ্যাঁ তোমরা ছাদে উঠতেছো কেন, ছাদ তো ভালো না, ওইটা ভাঙ্গা যেতে পারে, এই সে হ্যান ত্যান, তো তখনই না করছিল। এই জায়গাতে এই পাশে কই অলো ভবানীতে না? আচ্ছা আচ্ছা, তাহলে তো সবাই ওই যে আরেক বড় ভাই উপরে আছে, কি হ্যাপি বার্থডে মেইনটেইন করছে নাকি শর্ট ভিডিও? আচ্ছা আচ্ছা, বানাও বানাও। আজকের ভিডিও এতটুকুই, অনেক বড় ভিডিও না। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে ডিসলাইক আছে সমস্যা নেই ওইটাও দিয়ে দিন, আর বিশেষ করে যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনেও ক্লিক করে দিন, তাহলে আপডেট যেসব ভিডিওগুলো আপলোড হয় খুব দ্রুতই চলে যাবে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আল বিদা। আমার যে গাড়ির পেছনের লাইটটা সবসময় হাই হয়ে থাকে, তো তোর একটা ব্লগ দেখছিলাম ওইটা আমার সুগন্ধ নেই, একটা ব্লগ করছিল পেছনে হাই হয়ে থাকে, দেরি এই মাত্র এই আধা ঘন্টা। সামনে যাই।